এই কয়টা মুখস্থ করলে মনে করো যদি আসে একটা নাম্বার কমন, তাহলে মনে করো তোমাদের যদি একটা মুখস্থ করো মানে মুক্তিযুদ্ধ অথবা ভাষা আন্দোলন একটা মুখস্থ করলে তার একটা এমনি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে প্রথম গান, ভুলবো না ভুলবো না, বুঝতে পারছো? তারপর হচ্ছে কে, তারপর কোন গান? আমার পায়ের রক্তের আমার রং, পায়ের রক্তের রং। হ্যাঁ, এটা হচ্ছে তৈরি করছে কে? এই তিনটা নাম পুরো ছোটস্থ থাকতে হবে। আব্দুল গাফফার চৌধুরী প্রথম, আব্দুল না গাফফার চৌধুরী প্রথম, প্রথম হচ্ছে মানে হুম ইনি কি, এটা হচ্ছে লিখছে গানটা। প্রথম সুরকার কে? হুম প্রথম সুরকার প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ, আনাম গাজীর আব্দুল না না লতিফ। আব্দুল লতিফ, আনাম গাজীউল হক, তো এটা ভুলবো না ভুলবো না। আচ্ছা, এটা হচ্ছে লেখকের নাম, এই যে সাইডে সাইডে লেখকের নাম, আমি বলছি সুরকার আব্দুল গাফফার চৌধুরী সুরকার হচ্ছে, আব্দুল লতিফ। হ্যাঁ আব্দুল লতিফ প্রথম সুরকার। আর এখন বর্তমানে যেটা আমরা শুনি সেটার সুরকার কে? সেটা আপেল সুরকার মাহমুদ, হচ্ছে ভাই আপেল মাহমুদ, আপেল, আপেল মাহমুদ। হ্যাঁ আপেল মা। হ্যাঁ আপেল, ওকে তাহলে আমি লিখে দিই, আব্দুল গাফফার চৌধুরী হচ্ছে প্রথম, তারপরে কে? আব্দুল লতিফ আব্দুল লতিফ, আব্দুল লতিফ হচ্ছে সুরকার, আর লিখছে কে এটা? আব্দুল গাফফার। হ্যাঁ আব্দুল গাফফার চৌধুরী, এই এমনি মুখস্থ রাখো, আব্দুল আব্দুল না রাখলে হবে, গাফফার, তারপর গাফফার লতিফ, চৌধুরী। গাফফার, গাফফার লতিফ, আর হচ্ছে আপেল, গাফফা, হ্যাঁ গাফফার লতিফ গাফফার আপেল। লতিফ। হ্যাঁ গাফফার লতিফ পুরা আপেল, নামটা কি বলেন ভাই? আপেল, হ্যাঁ আপেল, আপেল আপেল মাহমুদ, মাহমুদ, আপেল অথবা মাহমুদ চৌধুরী, চৌধুরী এভাবে মুখস্থ রাখতে পারো, অথবা চৌধুরী, চৌধুরী লতিফ হ্যাঁ মাহমুদ। হ্যাঁ চৌধুরী লতিফ মাহমুদ, এটা তো ইজি মনে বেশি, চৌধুরী লতিফ মাহমুদ, ঠিক আছে। আব্দুল কি বললাম, আব্দুল লতিফ, লতিফ। ভুলে যাও কেন, এই তিনটা নাম খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো সময় কোশ্চেন আসে, প্রত্যেকবার আসে, যে কোনো এক পরীক্ষা মনে করে এবারও আসবে, প্রত্যেকবারই আসে এটা কোনো না কোনো এক্সামে, জাহাঙ্গীরনগরও আসতে পারে, যেহেতু তিনটা বুঝো নাই, জাহাঙ্গীরনগর তো এরকম করে মানে বিভিন্ন সেট হয়, যেহেতু এই জন্য মনে করো যেটা যেটা থেকে মনে করো অনেকগুলো টপিক, মনে করো একটা থেকে তিন চারটা কোশ্চেন করা যাচ্ছে, ওরকম টপিক গুলো বেশি করবা, কারণ জাহাঙ্গীরনগর সেট ওয়াইজ কোশ্চেন, তো এক সেটে আরেকটা দেয়, তারপর হচ্ছে তোমরা যখন ভাই একই রকমের প্রশ্ন দুই দুই তিনটা সেটে পাওয়া যায়। হ্যাঁ এই তো দেখছো, আমিও তো এরকম করছিলাম। তোমাদের হচ্ছে স্ট্র্যাটেজি, পরীক্ষার স্ট্র্যাটেজি হচ্ছে 50%, 50%, ঠিক আছে, আর বাকি এতদিনের প্রিপারেশন ওইটা হলো 50%। এটা কি পড়ছো তোমরা ইংলিশ বইয়ে? ইংলিশে ছিল এটা এক সময়, তো হচ্ছে পরীক্ষার হলে তুমি কতটুকু করতে পারো সেটার উপরে তোমার অনেক কিছু নির্ভর করে, ঠিক আছে, আগে কি করছো ওইটার থেকেও 50% এটা নেই, 1 ঘন্টা মনে করে, 1 ঘন্টায় অনেক কিছু, 1 ঘন্টায় তোমার জীবন বদলাই দিবে, অনেক ভালো করে পারো না, অনেকে আন্দাজে দেখেও চান্স পায়, এমন আছে। আপেল মাহমুদ, শাহজালালে এক ভাই নাকি আন্তরিক জায়গাটা চান্স পাইছিল। ওইটাই তো, রেকর্ড আছে তো, সম্ভব, এটা অসম্ভব কিছুই নেই। তারপর 21শে ফেব্রুয়ারি আছে কবি সুমন, এগুলো তো ইম্পর্টেন্ট না, এই প্রথম দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট গান থেকে, আর কবিতা থেকে হচ্ছে এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, লিখেছে হচ্ছে কে, মাহবুবুল হক আলম চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী, এটা হচ্ছে 21-এর প্রথম কবিতা, মনে করো যে 23শে 21, 22, 23 এই 3 দিন হচ্ছে খুন করা হইলো না, এই তখন হচ্ছে মাহবুবুল আলম হক, ইনি হচ্ছে দ্রুত একটা কবিতা লেখছে, এটা নিয়ে মনে করো আন্দোলনে মানুষ এখন মানে আন্দোলন হলে দেখো না বিভিন্ন কিছু বাজায় মানুষ, তা বিভিন্ন কিছু বলে, দেখছো না তো, কালো ইয়া পরে চোখে দেয়, ওরকম হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগরের নাটকও করে আর কি, এরকম আন্দোলন চলাকালীন এরকম হচ্ছে, ইনি এই জন্য একটা কবিতা লিখে নিয়ে আসছিল, সেটাই হচ্ছে এটা, কাঁদতে। তারপর হচ্ছে তোমার বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে শামসুর রহমান, কবি শামসুর রহমানের, কবি শামসুর রহমান যতগুলো আমি তো কবি শামসুর রহমানের কাব্যগ্রন্থ পড়ায় দিব, তার মধ্যে হচ্ছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বর্ণমালা, ইনি হচ্ছে এমন কবি যে হচ্ছে মনে করো ভাষা আন্দোলনের সময় কবিতা লিখছে, আবার তোমার মুক্তিযুদ্ধের সময় কবিতা লিখছে, খুবই ইম্পর্টেন্ট শামসুর রহমান, মানুষ হচ্ছে ইগনোর করে, কিন্তু এখনকার মডার্ন যুগের কবির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করো শামসুর রহমান। তারপর আরো আছে বলো তো কে, সৈয়দ শামসুল হক, ভাই সৈয়দ শামসুল হক, শামসুর রহমান, এরা বিগেস্ট কবি এই আধুনিক যুগের আর কি, বর্তমানে মানে মারা গেছে মানে যদিও, ঠিক আছে, কি বলবো কি বলবো, না সাথী শামসুর বুঝতেছো, রহমান কি বেঁচে আছে? না মারা গেছে, সাথী বুঝতেছো, সাথী, হ্যাঁ ওকে। তারপর হচ্ছে আবার হচ্ছে ফেব্রুয়ারি 1969, এটা হচ্ছে তোমার শামসুর রহমানের, খুবই ইম্পর্টেন্ট এই কবিতাগুলো, খুবই ইম্পর্টেন্ট এই যে দুইটা। তারপর এটা ভাই আমাদের এআই আছে, পাঠ্য বই আছে ফেব্রুয়ারি 1900। হ্যাঁ তাহলে তো তো সেখানে পড়ছোই, তোর বন্দি শিবির থেকে এগুলো হচ্ছে তোমার মুক্তিযুদ্ধের সময় আসবে দেখবা, ঠিক আছে, ওরা বলে আবু জাফর ওবায়দুল্লাহ,
যে আমি কিংবদন্তির কথা বলছি, তোমরা পড়ছো? হুম হুম হ্যাঁ, এই যে জি উনি আবার যে এটা জি লিখছে, জি ভাই, চিঠি চিঠি মাগোরা বলে, এটা তোমরা মনে পড়ছো? মাগোরা বলে একটা চিঠি থাকে ওই যে পকেটে, মনে আছে তোমাদের কবিতা? না এটা মনে নাই। মারা যায় মার কাছে হচ্ছে চিঠিটা যায়, মানে মা অপেক্ষা করতে থাকে, খই ভাজে, বিভিন্ন কিছু করে, মনে আছে? বলে গেছে মনে হয়, এটা ছিল না ভাই, আমাদের পাঠটা, ছিল তোমাদের ছিল কিনা আমি শিওর না, আবু জাফর আমাদের ওবায়দুল্লাহ, কেন নাই ভাই, কিন্তু আমি কিংবদন্তির কথা বলছি, এটা তো ছিল। এটা ছিল হ্যাঁ, এমন তাহলে আছে। হ্যাঁ, চিঠি, এটা হচ্ছে ওই চিঠি, ঠিক আছে? এটা হচ্ছে মনে করো এমন একটা চিঠি যেটা হচ্ছে তোমার মাকে দেয়, মার জন্য, মাকে পাঠায় আর কি, মাকে পাঠানোর জন্য আর কি, পকেটে রাখে, পকেটে রাখে, ওই হচ্ছে ভাষা আন্দোলন করতে যায়, কিন্তু ওর মা হচ্ছে অপেক্ষা করে, যে হচ্ছে মনে করো ওর কাহিনীটা বুঝেই, কাহিনীটা হচ্ছে তোমার একটা, মনে করো একটা মা গ্রামে থাকে, ঠিক আছে? ওই হচ্ছে জানে যে হচ্ছে ছেলে আজকে, মানে শীতকাল যেহেতু ফেব্রুয়ারি মাস, বুঝি তো, উজুগে তারও শীত ছিল, এখন তো না, আমি নিজে স্যান্ডেল গেঞ্জি পরে আছি, তখন হচ্ছে অমন হচ্ছে তোমার যুগ ছিল ওই যুগে। তারপর ও বাবা, মানে ছেলেটা হচ্ছে শহরে থাকে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, মানে কাহিনী আর কি, তখন হচ্ছে বলে যে হচ্ছে এই দিন আসবে, কিন্তু ওই হচ্ছে চিঠি একটা লেখে যে হচ্ছে আমি আজকে যাইতে পারবো না, কিছুদিন পর যাবো, এই জন্য চিঠিটা পকেটে রেখে ওই হচ্ছে ভাষা আন্দোলনে যায়, ভাষা আন্দোলন। হ্যাঁ 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 করেছি যে হ্যাঁ 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 পরে হচ্ছে ওই মনে করো রক্তে, মানে গুলি টুলি করে, চিঠিটা রক্তে ভিজে যায় আর কি, পরে লাল হয়ে যায়। বিজয়, হম, সেটা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহর লেখা। তারপর হচ্ছে সৈয়দ শামসুল হক, তোমাদের আধুনিক যুগের, মনে করো মানে পুরান যুগের, মনে করো যেরকম পুরান বলতে, মানে 1900 সালের দিকে যেরকম সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কবি ছিল কে কে? রবীন্দ্রনাথ আর কাজী নজরুল। আর এখন কাজী কাজী নজরুল, হ্যাঁ, আর 2000 সাল বা হচ্ছে আধুনিক কবিদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই শামসুর রহমান, শামসুর রহমান আর শামসুল হক। হ্যাঁ সৈয়দ শামসুল হক, অনেকগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট লিখছে। নির্মলেন্দু গুণ অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ইনি শেখ হাসিনার খুব কাছের, নির্মলেন্দু গুণ ফ্রেন্ড বলা যায়, নির্মলেন্দু গুণ আর শেখ হাসিনা, ঠিক আছে? কেন বাচ্চা আছে যে নির্মলেন্দু গুণ, কি ভাই এই লম্বা চুল হ্যাঁ লম্বা চুল, আরো অনেক কাহিনী কওয়া যায়। চশমা পরে আছে, হম হম চিনো, চেহারা কি দেখা কি যাবে ভাই নাকি আমাদের? টাইম চিনি আছে, ভাই, তারপরে দেখা যায়। ওকে সবার চেহারায় তাহলে দেখাই দিই, আজকে রিল্যাক্সে পড়াই, একটু পড়াইতে ভালো লাগে আমার, কারণ হচ্ছে অনেক কিছু জানতে পারবো তোমরা। স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ জি ভাই, ওকে, এই যে এইখান থেকে আর কি দেখলাম যে হচ্ছে তোমার মত দি মত, দেখছো এখানে হচ্ছে বলছে যে হচ্ছে প্রথমে এটা, অনেক জায়গায় আবার দেখবা 21শে ফেব্রুয়ারি, এটা ভুল থাকবে, ঠিক আছে? হ্যাঁ, এটাই হলো রিয়েল, এনটিভি বাইর করছে আর কি, আর প্রথম আলো তো দেখছি আমি। শামসুর বানান বলো তো দেখি, শামসুর, শামসুর রহমান নাকি রহমান? রহমান রহমান রহমান, রহমান হম, শামসুর রহমান, এই যে ভাই শামসুর রহমান, রহমান দুইজন কি আলাদা না? একই, তোমরা ভুল বলো, নামটা হবে রহমান, মেইন লোকটা হচ্ছে রহমান আর কি, তোমরা ভুল নাম জানো আর কি, এই জন্যই তোমাদের ক্লিয়ার করে দিলাম। চেহারা চেহারা চিনছো? চেহারাটা একটু দেখে রাখো আর কি, জাস্ট, ঠিক আছে? অনেক কিউট ব্যক্তি আর কি, আমি আমি তো তোমাদের পড়ানোর সময় আমার চেহারাটা আর কি ভাসে আসছে, মানুষ কিন্তু ভাবে হচ্ছে মানে পিকচারের মাধ্যমে, এটা কি জানো? কোনো কিছু একটা মনে করো, দেখো আপেল, দেখছো তোমাদের মাথায় এখন আপেলের একটা পিকচার আসছে, তোমাদের কিন্তু লেখা আসে না, আপেল ওয়ার্ডটা কিন্তু আসবে না, পিকচার আসবে ডাইরেক্ট, মানে আপেলের ছবিটা এসে পড়বে। তারপর কমলা, দেখো বললাম সাথে সাথে তোমাদের একটা কমলার ছবি চোখে ভেসে আসছে, মানুষ হলো এইভাবে থিঙ্ক করে, ঠিক আছে? আমি সব জানছি, বিভিন্ন পড়াশোনা করছি তো এই জন্য। শামসুল হক হলো টাকলা, সৈয়দ শামসুল হক হলো নাস্তিক ছিল আর কি, সৈয়দ শামসুল হক। এই দেখো টাকলা, নাস্তিক, বিভিন্ন খারাপ টাইপের বই লিখছে, পড়াবো এখন তোমাদের, ঠিক আছে? শামসুল হক দেখতেই মনে হচ্ছে ভিলেন, এর মধ্যে একটা ভাব আছে। হম, তো আর একটা কি বললাম, নির্মলেন্দু গুণ, নির্মলেন্দু গুণ নির্মলেন্দু গুণ চিনেই তো মনে হয়, উনি বাচ্চা আছে, ওনার ওনারটা দেখানো জরুরি, নির্মলেন্দু গুণ যেহেতু বাচ্চা আছে লোকটা, দেখলে তো দেখলেই চিনবে সবাই। চিনো তোমরা নাকি? আমি চিনি ভাই, বাকিরা আমি ভাই চিনি না। এই যে এখন চিনা রাখো, ঢাকায় থাকে আর কি, এরকম লোক একজনই আছে এখন,
মানে রবীন্দ্রনাথই মনে করো শুধু চেহারা ভিন্ন আর হচ্ছে টাকলা। হ্যাঁ ভাই দেখছি ভাই, এটা তো দেখছি অনেক, দেখার তো কথা, এত ইম্পর্টেন্ট জি ভাই দেখছি, স্বাধীনতা পুরস্কার পাইলো, ঠিক আছে ভাই দেখছি। এনার বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আমি তো তোমাদের শুধু যেগুলো আসবে পরীক্ষায় ওগুলোই পড়াই দিব, যাতে তোমাদের কখনো ভুল না হয়, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের তাহলে এগুলা পড়ে নেবা, কবিতা মুখস্থ থাকতে হবে, ঠিক আছে। প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন, এটা লিখছে জহির রায়হান, এটা লিখছে 1955 সালে, ঠিক আছে। তারপর 21 ফেব্রুয়ারি এটা হচ্ছে আরেকটা উপন্যাস, এটাও লিখছে জহির রায়হান। জহির রায়হান মনে করো মুক্তিযুদ্ধের সময় তেমন কিছু লিখতে পারে নাই, কারণ হচ্ছে তারপরেই মারা যায় উনি, কিন্তু ভাষা ভাষা আন্দোলনের সময় জহির রায়হান খুবই একটা ইম্পর্টেন্ট ব্যক্তি। তারপর হচ্ছে শওকত ওসমান লিখছিল আর্তনাদ, অনেকে ভুল করে আর্তনাদ মনে করে যে হচ্ছে অনেকে যে হচ্ছে এটা মনে হয় তোমার মুক্তিযুদ্ধের, কিন্তু এটা মুক্তিযুদ্ধের না, ঠিক আছে, এটা হচ্ছে ভাষা আন্দোলনে লিখে রাখো সুন্দরভাবে, আর্তনাদ মুক্তিযুদ্ধের না ভাষা আন্দোলন, লিখছে হচ্ছে শওকত ওসমান। কই লিখছো নাকি লিখবা না তোমরা, কিছু মনে থাকবে এইসব যেসব বলতেছি নাকি? তোমার কি মুখস্থ আছে নাকি? তারপর হচ্ছে যাপিত জীবন, এটা লিখছে হচ্ছে সেলিনা হোসেন, ঠিক আছে। যাপিত জীবন আর নিরন্তর ঘন্টা ধ্বনি লিখছে হচ্ছে সেলিনা হোসেন, এটা সেলিনা হোসেনই লিখছে নিরন্তর ঘন্টা ধ্বনি, এগুলো সব হচ্ছে তোমার ভাষা আন্দোলন কেন্দ্রিক। সেলিনা হোসেন এখন বাচ্চা আছে, চিন্তা রাখো দেখা যাবে। তোমরা কি রাজশাহীর কেউ আছো? উনি হচ্ছে রাজশাহীর সেলিনা হোসেন, সেলিনা হোসেন। এই সেলিনা হোসেন তোমার একটা হেভি কাজ করছে বলো তো কি? সংসদে কোন লেখালেখি নিয়ে? হ্যাঁ হ্যাঁ বলো তো কি, ওই যে তোমার তোমার যে 17ই মার্চ কে বাংলাদেশের শিশু দিবস ঘোষণা করছে, 17ই মার্চ হচ্ছে শেখ মুজিবের জন্মদিন না, তাহলে শিশু দিবস বানায় দেন। সেলিনা হোসেন চেহারা চিনে রাখো, মুখে এখানে একটা ইয়ে আছে আর কি, তিলের মতো গোটা নাকি কি বলে এগুলোকে, কথা অনেক সুন্দর করে বলে, শূন্য সাজ দিলেই বাবা। তারপর হচ্ছে জাহান আলা ইমাম, জাহান আলা ইমামের ছেলে কিন্তু মারা যায় যুদ্ধে, জানোই তো, জানো কিনা? জি ভাই আমাদের কলেজে ছেলেটা, হ্যাঁ কি রুনি, রুনি রুনি, হুম হুম, জাহান আলী মামা ওই লেখা গ্রন্থটার নাম বলো কি? 71-এর 71-এর দিনগুলি, 71-এর দিনগুলি, হ্যাঁ করোনার দিনগুলি। তোমরা কেউ লেখছো করোনার দিনগুলি? লিখতে পারো, ফেমাস হইতে পারবা, সবাই এরকম ক্রাইসিস মোমেন্টে বিভিন্ন কিছু লিখে ফেমাস হয়েছে, বলছিলাম না তেল দিয়ে লেখা লাগবো ভাই, সরকার অনেক কিছু করছে, ট্রান দিচ্ছে, সরকারে তেল মারি লিখে রবীন্দ্রনাথের খেতাব পামু, আর যদি সরকারের বিরুদ্ধে লাই তাহলে নজরুলের খেতাব পামু। খেতাব তো পাবাই নাকি, কিন্তু দুই, কিন্তু একবার অপোজিট করতে হবে অথবা একবারে পক্ষে, মাঝখানে থাকলে তুমি মনে করো দুই নৌকায় পা দিলে চলবে না, তুই না এপারে না ওপারে। আর চলচ্চিত্র হচ্ছে বেস্ট জীবন থেকে নেওয়া, এটা হচ্ছে তোমার ভাষা আন্দোলন কেন্দ্রিক চলচ্চিত্র, জীবন থেকে নেওয়া কখনোই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক না, যদিও 1970 সালে প্রকাশিত হয়েছে, এটা লিখে রাখো, এটা সবাই ভুল করে, ভাষা ভাষা আন্দোলন, হ্যাঁ জীবন থেকে নেওয়া, সবাই ভাবে যাচ্ছে এটা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কিন্তু এটা না। আর হচ্ছে নাসিম হাই তোলার সময় হচ্ছে হাত দিয়ে ভাই ভাবে, ঠিক আছে ভাই, জীবন থেকে নেওয়া হচ্ছে জহির রায়হানের ভাষা আন্দোলন কেন্দ্রিক, আসছে ভাই আসছে, এটা কিন্তু মুক্তিযুদ্ধের আগের বছর আর কি, 1970 সালে প্রকাশিত হয় মুভিটা, সেই ফেমাস। জহির রায়হান হচ্ছে তোমার এটার পর ইয়ে ছিল প্রযোজক, জহির রায়হান আবার হচ্ছে তোমার গুম হয়ে যায় 1971 সালের 1972 সালের জানুয়ারি মাসে, 10ই জানুয়ারি, যারা তোমাদের গানটা শোনে, এই যে এই গানটার জন্য মনে করো জাতীয় সঙ্গীত আমাদের হয়েছে হচ্ছে আমার সোনার বাংলা, এই গানটা ফেমাস হয়ে গেছে ওই যুগে, তো বুঝোই মুভি মনে করো প্রায় পুরো বছরে একটা বের হয় বা 4-5 বছরে একটা বের হয়। Thank you.
এই যে আমার একুশে বললাম না, প্রথম হচ্ছে এই জায়গায় গানটা গাওয়া হয়েছিল। এই দুইটা গান মনে করো মুভিতে হয়েছে, দুইটা গানে মনে করো ফেমাস এখন পর্যন্ত। তো জহির রহমান তাহলে কি মাল ছিল? রেকর্ড কি হচ্ছে ক্লাস? হ্যাঁ জি ভাই, রেকর্ড হচ্ছে। দেখছো? ওকে, আজ জীবনে তোমাদের ভুলার কথা না, কারণ আমি তোমাদের দেখাই দিছি ডাইরেক্ট। আচ্ছা ইয়া কোথায়, স্বাধীন কোথায়, তোমার কি সমস্যা নাকি? আমার বাসায় কারেন্ট নেই। ওকে, আচ্ছা ফাগুন হাওয়ায়, এটা হচ্ছে তোমার তৌকির আহমেদ। তৌকির আহমেদ কিন্তু বেঁচে আছে, ঠিক আছে। তৌকির আহমেদের আরো যতগুলো সিনেমা আছে ওগুলো মুখস্থ করবা, অনেকগুলো হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ কেন্দ্রিক অনেকগুলো বানাইছে ভাই। তৌকির আহমেদ এটা কি ভাষা আন্দোলন? হ্যাঁ এটা তো ভাষা আন্দোলনের, ভাষা আন্দোলনই তো পড়াচ্ছি আমি, আমি তো মুক্তিযুদ্ধ ধরেইনি। ফাগুন হাওয়ায়, ফাগুন মানেই তো বোঝা যাচ্ছে, ভুলে গেছো? কত তারিখ বলো তো, 8ই ফাল্গুন? ভাষা আন্দোলনের ডেটটা বলো। 8ই ফাল্গুন 1952। এটা হচ্ছে তোমার কি, আরে 1952 বলতেছো কে? বাংলা বাংলা বৃহস্পতিবার তো, বৃহস্পতিবার তো ডেট, বৃহস্পতিবার মনে রাখতে হবে, বৃহস্পতিবার 8ই ফাল্গুন। বাংলা কথা বলো, বাংলা সাল বলো দেখি কে পারো। 7 বছর কম বলছি না, কত হবে তাহলে? 59 বা 58 ধরো, এক সেকেন্ড আমার নিজের একটু দেখতে হবে, সেন তো করাই দিছি তোমাদের। 58, ঠিক আছে, 58 59 একটা মনে রাখলেই হইতো আর কি। মানে 7 বছর আগ পিছে বা 6 বছর, তোমাদের তো বলে দিছি কিছু কিছু ক্ষেত্রে 6 বছর হয়, এটা হচ্ছে অমন একটা ফ্যাক্ট যে এটা হচ্ছে 6 বছর হবে, ঠিক আছে। মানে 6 বছর 7 বছর কেন হয় জানো? কারণ হচ্ছে জানুয়ারি বাংলা মাস শুরু হয়েছে এপ্রিলে না, বাংলা মাস এপ্রিল এপ্রিলে শুরু হয়েছে 4 মাস পর ইংরেজি, এই জন্য হচ্ছে তোমার মাঝে মাঝে 6 বছর হয়ে যায়, ঠিক আছে, বুঝতে পারছো কারণটা? জি হ্যাঁ বুঝতে পারছি। তারপর হচ্ছে তোমার কি ইংলিশ হলো একটা লেখছে কি, অফ ব্লাড অ্যান্ড ফায়ার, এটা তোমার জাহানারি মামুন লেখছে ইংলিশে। এটা হচ্ছে তোমার ভাষা আন্দোলন, অফ ব্লাড অ্যান্ড ফায়ার। হ্যাঁ অফ ব্লাড অ্যান্ড ফায়ার, এটা হচ্ছে ভাষা আন্দোলন কেন্দ্রিক। আজ মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কি লেখছে, 71 দিন বলি, আর হচ্ছে ভাষা আন্দোলনের জন্য ইংলিশে লেখছে। জানার ইমাম কিন্তু তোমার একজন টিভি টিভিতে অ্যাঙ্কর ছিল, ঠিক আছে, তারপর রেডিওতে না টিভিতে অ্যাঙ্কর না, সরি, ফার্স্ট হচ্ছে রেডিও, প্রথম হচ্ছে রেডিওতে কাজ করতো ওনার। 71 দিনগুলোতে আমি পড়ছি তো তখন জানছি আর কি, হচ্ছে রেডিওতে কাজ করতো, পরে আস্তে আস্তে ফেমাস হয়েছে বইটা লেখা, ইংলিশ জানতো আর কি, গাড়িও ছিল ওনাদের ওই যুগে। চলচ্চিত্র হইলো তাহলে 8 ফাল্গুন 1358, ঠিক আছে, বাংলায় তো জানাই 21 ফেব্রুয়ারি 1952। আর এই ডেটটা কি বার ছিল বলতো সাথী? সাথী হ্যাঁ বৃহস্পতিবার। হ্যাঁ তোমার কি প্রবলেম শেষ হয়েছে না, আর তোমার শব্দ হচ্ছে না নাকি? শব্দ না হইলে তাহলে অনই রাখো, রেসপন্স করতে হবে না, হইতেছে। আচ্ছা কেউ কি দাগাচ্ছ নাকি এগুলা? জি ভাই দেখে নিতে, ঠিক আছে, এটা এখন পড়া দিতে হবে। মুক্ত নাটক হচ্ছে একটা, এই যে খবর মুনির চৌধুরী, এটা তোমাদের বলছিলাম না যে জেলে জেলে বসে লেখছে খবর নাটকটা। জি ভাই। আর সংকলন হচ্ছে তোমার কি, 21 ফেব্রুয়ারি প্রথম সংকলন করেন হাসান হাফিজুর রহমান, এই নামটা মনে রেখো, হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান কি ছিল জানো, সমকাল তখনকার একটা পত্রিকা, নাম হচ্ছে সমকাল, সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। এখনো তো আছে সমকাল, এটা এই দেখি এটা ওইটা। আরে ইনি কেমনে এখনো আছেন, মারা গেছেন কত আগে? না না ওনার কথা বলতেছি না, মানে সমকাল তো এখনো আছে। হ্যাঁ সমকাল ওইটাই, এখনো আছে, সমকাল চলতেছে, ইত্তেফাক চলতেছে, ইনকলাব চলতেছে, অনেকগুলো পত্রিকা এখনো চলে, অনেকগুলো মরে যায় যুদ্ধের সময়। তো ইত্তেফাকের অনেক যুদ্ধ জাদু করে গেলে যায়, তবে ইনকলাব অনেকগুলো রিপোর্ট। তখনকার যে সমকালের পত্রিকার ইনি ছিলেন হচ্ছে তোমার হাসান হাফিজুর রহমান সম্পাদক, তিনি হচ্ছে 21 ফেব্রুয়ারি প্রথম সংকলনটা তৈরি করেন। এটা 6টি বিভাগে 22 জন লেখা রয়েছে, 6টা বিভাগ হলো কবিতা প্রবন্ধ গল্প না গান, সেগুলো মুখস্থ করা লাগবে না, শুধু এই প্রথম লাইনটা আর কি মুখস্থ রাখবে, যে স্টার দেওয়া আছে, ঠিক আছে, স্টার দেওয়া যেগুলো সেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট।
তাহলে এটা আমাকে পড়া দাও তাহলে দ্রুত।